এখন যেহেতু পূজোর মরশুম চলছে তাই সকলের বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু জমে উঠেছে। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আজ তৈরি করব দেশি মুরগির ঝোল। তো দেখো, আজকে কিন্তু বাড়ির মুরগি রান্না করা হবে, সেই কারণে ছেলে আর মা কিন্তু মুরগি ধরতে ঢুকে গিয়েছে। এটা কিন্তু বাড়িতে পোষা যে কয়লার মুরগিগুলো হয়ে থাকে সেইগুলোই। তো আজকে কিন্তু এটাকে আমরা কেটে ধুয়ে এবার পরিষ্কার করে নিচ্ছি। মুরগিটা কিন্তু কাটা এবং ধোয়া দুটোই হয়ে গিয়েছে। এবার কিন্তু মাংসগুলোকে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে আমি মাংসগুলো যেহেতু বাড়ির মুরগি সেহেতু কিন্তু খুব বেশি বড় পিস করছি না, মাঝারি সাইজের কিন্তু পিসগুলোকে আমরা করে নিচ্ছি। এখানে দেখো, পুরো মুরগিটাই কিন্তু আমরা কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এর কিন্তু উপরে যে চামড়াটা সেটা কিন্তু আমরা ফেলিনি, সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছু পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আর জিরে বাটা। আর এদিকে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু সরিষার তেল। তোমরা যারা সরিষার তেলটা পছন্দ করো না তারা কিন্তু এখানে সাদা তেলটা ব্যবহার করে নিতে পারো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু এক চামচ মতো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এটাকে হালকা হাতে একটু নেড়ে আমরা কিন্তু ভেজে নেব। এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, তবে আমি পেঁয়াজ বাটাই এখানে ব্যবহার করছি গ্রেভিটা সুন্দর হওয়ার কারণে। এখানে দেখো আমি মোটামুটি তিনটে পেঁয়াজ এখানে বেটে নিয়েছি, হালকা একটু নেড়ে নিলাম পেঁয়াজটা যাতে নিচে লেগে না যায় সেই কারণেই। এবার কিন্তু দিয়ে দেবো এখানে আদা এবং রসুন বাটা, আদা এবং রসুনটা একসঙ্গেই বেটে নিয়েছিলাম। এখানে যেহেতু মাংসের পরিমাণটা বেশ অনেকটাই, মোটামুটি এখানে 3 কিলো মতো মাংস রয়েছে, সেই কারণে এখানে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টের পরিমাণটা একটু বেশি। তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো। এবং দিয়ে দিয়েছি কিন্তু জিরে বাটা। তোমরা কিন্তু এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করে নিতে পারো যাদের বাড়িতে বাটার ব্যবস্থা নেই। এবার দিয়ে দেবো কিন্তু 2 চামচ মতো নুন। এখানে যেহেতু মাংসে আমি নুন বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি, সেই কারণে কিন্তু এখানে নুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ। পরবর্তী ক্ষেত্রে যদি নুনটা আরও লাগে সেক্ষেত্রেও কিন্তু আবার একটু চেক করে আমরা পরবর্তী ক্ষেত্রে আবার ব্যবহার করব। এখানে দেখো সব কিছু দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। এখানে দেখো মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কিন্তু দিয়ে দেবো এবার লঙ্কা বাটা। লঙ্কাটা আগে দিলে অনেক সময় লঙ্কাটা পুড়ে যায়, কালারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু লঙ্কা বাটাটা আমরা পরেই ব্যবহার করছি। লঙ্কা বাটা দিয়ে কিন্তু আবারও একটু সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নেব, লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে। এবার দিয়ে দেব কিন্তু কেটে রাখা চিকেন। এখানে সমস্ত চিকেনটাই ব্যবহার করে নিচ্ছি। তোমরা খেয়াল করলে দেখতে পাবে চিকেনটাই কিন্তু তেলের পরিমাণ ভীষণই ভালো হয়ে এসছে, মুরগিটাই কিন্তু ভীষণ ভালো তেল হয়েছে। তো এই ধরনের মুরগি কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো সমস্ত চিকেন কিন্তু দিয়ে দেব এবার। সমস্ত চিকেন দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু আমরা মশলা এবং চিকেন সুন্দর করে মিশিয়ে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার মশলাটাকে এবং মাংস সুন্দর করে মিশিয়ে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব।
এই ধরনের চিকেন কিন্তু যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু খেতে সুন্দর লাগবে। এখানে দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং এখানে কোনো রকম কোনো জল আমি কিন্তু ব্যবহার করিনি। চিকেনটা থেকে আস্তে আস্তে কিন্তু তেলও ছেড়ে দেবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো আমি কিন্তু চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো কষাতে কষাতে চিকেনটার যে কালার সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা কিন্তু চাইলে এখানে চিকেনটাকে এইভাবে কষা কষাও খেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে খুব বেশি জল আমি ব্যবহার করছি না। তোমরা যদি বেশি ঝোল পছন্দ করো তাহলে এর থেকে আরেকটু বেশি ঝোল তোমরা দিতে পারো, আর তোমরা যারা কষা কষা খেতে চাও তারা কিন্তু কষা অবস্থায় নামিয়ে দিতে পারো গরম মশলা দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে দেখো জলটা আমার দেয়া হয়ে গিয়েছে। এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে আমরা জাল করে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করেও সেটাও কমেন্টে জানিও তোমাদের কেমন হয়েছে। এখানে মোটামুটি 10 মিনিট মতো কিন্তু আমি জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিন্তু গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারো, আমি আজ দিয়ে কিন্তু গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করছি। এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু দেশি মুরগির ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে কিন্তু অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর গরম গরম ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে এমন চিকেন কষা কিন্তু খেতে অসাধারণ লাগে।